সালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ ছিল না এবার তুরস্কের কাছে সহায়তা চাই তালেবান আলোচনার উদ্যোগ তালেবানকে শত শত মিলিয়নের পোলবন জি সেভেনের ভারতীয় কমিশন কর্মকর্তাদের আসবাবপত্রে মিলল বিদেশি মত ও বিয়ার বিস্তারিত খবরে জানবেন তালেবানের সঙ্গে প্রকাশ্য বৈঠকে চীন নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ছত্রিশ সবশেষে জানবেন তালেবান শাসনে আতঙ্কে আফগানিস্তানে বসবাসরত উইঘুর মুসলিমরা সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন এবার তুরস্কের কাছে সাহায্য চায় তালেবান গত পনেরোই আগস্ট কাবুল দখলের মাধ্যমে দীর্ঘ বিশ বছর পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান এরপর দিন পেরিয়ে সরকার গঠনের ঘোষণা আনুষ্ঠানিকভাবে দিতে পারেনি বিদ্রোহী গোষ্ঠীটি বর্তমানে দেশটিতে বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ চলছে কাবুল বিমানবন্দর থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ করছে বিভিন্ন দেশ এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার জন্য তুরস্কের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে তালেবান আফগানিস্তান থেকে সমস্ত বিদেশি সেনা প্রত্যাহার করার পর তুরস্ক এই সহায়তা দিক এমনটাই চাইছে তালেবান বুধবার তুরস্কের একজন শীর্ষ কর্মকর্তার বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কাবুল বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু রাখার জন্য টেকনিক্যাল সাপোর্ট চেয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করে এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিল মাসে ঘোষণা করেছিলেন চলতি বছরের একত্রিশে আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করা হবে সে সময় আমেরিকা জানিয়েছিল ন্যাটো জোটের পক্ষ থেকে তুরস্কের সামরিক বাহিনী কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তার বিষয়টি দেখভাল করবে কিন্তু তালেবান এর বিরোধিতা করে তারা তুরস্ক বলেছিল এবং আমেরিকার সেনার মধ্যে কোনো পার্থক্য করবে না সবাইকে বিদেশি শত্রু সেনা হিসেবে গণ্য করা হবে এছাড়া গত মঙ্গলবার তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন যদিও তালেবান তুরস্কের সঙ্গে সুসম্পর্ক চায় তবে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের সময় তুর্কি সেনাদেরও চলে যেতে হবে এখন তালেবানের পক্ষ থেকে বিমানবন্দরের টেকনিক্যাল সাপোর্টের প্রস্তাব দেওয়ার পর তুরস্ক তা গ্রহণ করবে কিনা এখনও সেটি পরিষ্কার নয় তুরস্কারের কর্মকর্তা বলেছেন তুর্কি সেনা ছাড়া টেকনিক্যাল সাপোর্টের কর্মীদের নিরাপত্তা রক্ষা করা খুবই ঝুঁকিপূর্ণ কাজ তালেবানকে শত শত মিলিয়নের প্রলোভন জি সেভেনের তালেবানকে নগদ অর্থের প্রলোভন দেখাচ্ছে উন্নত সাত দেশের সংগঠন জি সেভেন সংগঠনটির নেতারা বলছেন তাদের হাতে আটকে থাকা শত শত মিলিয়ন ডলার ফেরত দেওয়া যাবে তবে সেই অর্থ পেতে নতুন সরকারকে অন্তত চার শর্ত মেনে চলতে হবে এর মধ্যে প্রথম শর্ত হচ্ছে আগামী একত্রিশে আগস্টে পশ্চিমা সেনা প্রত্যাহারের পর যেসব আফগান দেশ ছাড়তে তাদের নিরাপদে দেশ ছাড়ার সুযোগ দিতে হবে এছাড়া মেয়েদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া যাবে না ও হেরোইনের মতো মাদক পাচার প্রতিরোধ করতে হবে মঙ্গলবার রাতে আফগানিস্তান নিয়ে জরুরি বৈঠকে আহ্বান করে মঙ্গলবার রাতে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক আহ্বান করে জি এক ভার্চুয়াল সম্মেলন থেকে এই প্রস্তাবনা পেশ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিশ জনসন তিনি বলেন বিষয়গুলো নিয়ে তালেবান শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতেও রাজি জি সেভেন এর আগে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া হবে না বলে কঠোর অবস্থান নিয়েছিলেন তিনি তবে দুই দিন পরেই সে অবস্থান থেকে সরে এসে বরিস বললেন প্রয়োজন হলে তালেবানের সঙ্গেও কাজ করবে তার সরকার যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও পশ্চিমা দেশগুলোর ব্যাংকগুলোতে আফগানিস্তানের শত শত কোটি ডলার অর্থ জমা ছিল তবে পনেরোই আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পরপরই মার্কিন ব্যাংকগুলোতে সব অর্থ জব্দ করে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ফক্স নিউজের এক প্রতিবেদন মতে আফগানিস্তানের সেন্ট্রাল ব্যাংকে অন্তত এক হাজার কোটি ডলারের সম্পদ রয়েছে তবে এর প্রায় সত্তর কোটি ডলারই নিউ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলে জমা রয়েছে আরও অন্তত তেত্রিশ কোটি ডলার কাবুল দখলের তিন দিন পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল ঘোষণা দিয়ে জানায় তালেবানকে কোনো ধরনের আর্থিক সাহায্য করবে না আইএমএফ ভারতীয় হাইকমিশন কর্মকর্তার আসবাবপত্রে বিদেশি মত ও বিয়ার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের তিন কর্মকর্তার আসবাবপত্র থেকে আঠাশ বোতল বিদেশি মত ও বারো ক্যান বিয়ার উদ্ধার করেছে বেনুপোল কাস্টমস কর্মকর্তারা বুধবার দুপুরে বেনুপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার ডক্টর মোহাম্মদ নিয়ামুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন জানা যায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কমিশনে কর্মরত ডেপুটি ডিরেক্টর প্রদীপ কুমার অ্যাটাসি লোকনাথ চ্যাটার্জি ওই স্টাফ মেম্বার শুভদীপ চক্রবর্তী সম্প্রতি ভারতে বদলি হয়েছেন যার কারণে বাংলাদেশের তাদের ব্যবহৃত আসবাবপত্রগুলো একটি ট্রাকে করে বেনফল বন্দর দিয়ে ভারতে নেওয়া হচ্ছিল মঙ্গলবার সন্ধ্যায় আসবাবত্র ট্রাকটি বেনফল বন্দরে এসে কর্মকর্তারা সেগুলো পরীক্ষা করতে গেলে আসবাবত্রের আসবাবপত্রের মধ্যে থেকে বিশ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এ সময় কাস্টমস কর্মকর্তারা মদ ও আসবাবপত্রবাহী ট্রাকটি নিজেদের হেফাজতে নিয়ে যায় পরে ভালো করে পরীক্ষণ শেষে ট্রাকটি ভারতে প্রবেশের অনুমতি দেন বেনফল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার ডক্টর মোহাম্মদ নিয়ামুল ইসলাম জানান উদ্ধারকৃত বিদেশি মদ ও আসবাবপত্রের ট্রাকটি বেনোপোল কাস্টমস হাউজে আনা হয়েছিল যেহেতু তারা কূটনৈতিক সেহেতু মদ ও বিয়ার জব্দ করে আসবাবপত্রের ট্রাকটি ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয় তালেবানের সঙ্গে প্রকাশ্য বৈঠকে চীন আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমবারের মতো তালেবানের সঙ্গে প্রকাশ্য কূটনৈতিক বৈঠক করেছে চীন বুধবার দেশটির রাজধানী কাবুলে এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে অংশ নেন তালেবানের রাজনৈতিক উপপ্রধান আব্দুল সালাম হানাপি ও চীনা রাষ্ট্রদূত ওয়াং ই সরকার গঠনের আগেই তালেবানের এমন বৈঠকে নতুন ইতিহাস হিসাবে দেখা হচ্ছে বৈঠকটির বিষয়টি নিশ্চিত করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন তিনি বলেন তালেবানের সঙ্গে নিরবিচ্ছিন্ন কার্যকর যোগাযোগ রয়েছে বেইজিংয়ের দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা চলছে বৈঠকে আলোচনার এজেন্ডা নিয়ে সুনির্দিষ্ট করে কিছু না জানিয়ে তিনি বলেন স্বাভাবিকভাবে প্রধান ইস্যুগুলো নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ও চ্যানেল হচ্ছে কাবুল নিজেদের ভবিষ্যৎ এবং ভাগ্য নির্ধারণে আফগানদের স্বাধীন সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা রয়েছে আমাদের নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ছত্রিশ নাইজেরিয়ার ইয়েল ওয়া জঙ্গম নামের একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন জন ধ্বংস হয়েছে ওই গ্রামের বেশিরভাগ বাড়িঘর বুধবার এই তথ্য নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় মধ্যাঞ্চলের জোর শহরের একটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে গত মঙ্গলবার গভীর রাতে হামলা হয় ইয়েল ওয়া জঙ্গম নামের গ্রামটিতে অজ্ঞাত বন্দুকধারীদের এলোপাতারি গুলিতে ঘটে হতাহতের ঘটনা পরে আগুন লাগিয়ে দেওয়া হয় বাড়িঘরে অঞ্চলটিতে প্রায় জাতিগত দাঙ্গার শিকার হয় গ্রামগুলো মূল বিরোধ হাউসা ও ফুলানি গোষ্ঠীর মধ্যে তবে ছোট ছোট আরও অনেক গোষ্ঠীর সংঘাত প্রায় নিয়মিত ঘটনা সেখানে দেশটিতে একের পর এক দাঙ্গা হামলার প্রতিবাদে জোট শহরে সরকারি ভবনের বাইরে বিক্ষোভ করেছেন বাসিন্দারা তালেবান শাসনে আতঙ্কে আফগানিস্তানে বসবাসরত উইঘুর মুসলিমরা তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে আতঙ্ক ভর করছে দেশটিতে বসবাসত উইঘুর মুসলিমদের মধ্যে তাদের উদ্বেগ বেইজিংয়ের নতুন বন্ধু তালেবান হয়তো তাদেরকে চীনে ফেরত পাঠাতে পারে সেক্ষেত্রে দেশে ফিরে কঠোর শাস্তির মুখে পড়তে হবে তাদের আর আফগানিস্তান থেকে গেলেও বিপদের মুখে পড়তে হতে পারে অধিকার সংগঠনগুলো বলছে তালেবান শাসনে আফগানিস্তানে বসবাসরত আনুমানিক দুই হাজার উইঘুরের জন্য বাজে পরিস্থিতির আশঙ্কা করছেন তারা দশ বছরের বেশি সময় ধরে স্বামীর সঙ্গে কাবুলে বসবাসকারী একজন ঐক্য নারীর সঙ্গে কথা বলেছে সংবাদ মাধ্যম রেডিও ফ্রি এশিয়া তালেবানের দমন এবং নারীদের প্রতি তাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে নিজের সংখ্যার কথা জানান এই নারী একই সঙ্গে চীনে ফেরত পাঠানোর ভয়ও ঝিকে বসেছে তার মনে তার ভাষায় তারা আমাকে হত্যা করতে পারে কিংবা চীনে ফেরত পাঠাতে পারে উনিশশো ষাটের দশকে আফগানিস্তানে আশ্রয় নেওয়া এক উইঘুর দম্পতির সন্তান মামা তিনি জানান তালেবান শাসনে আতঙ্ক ভর করেছে কাবুলের আশিটির মতো উইঘুর পরিবারে কাবুলের নিজ পরিবারের সঙ্গে বসবাসরত মামাদ জানান রবিবার যখন তিনি তার সন্তানদের জন্য রুটি কিনতে গিয়েছিলেন তখন তালেবান সদস্যরা তাকে মারধর করে আফগানিস্তান বর্তমান পরিস্থিতিতে বিমানবন্দরের মানুষের উপসে পড়া ভিড়ের কথা উল্লেখ করেন মামাত তিনি বলেন যুক্তরাষ্ট্র কাজাখাস্তান উজবেকিস্তান তুরস্কের মতো বিভিন্ন দেশ কাবুল থেকে বিমান যোগে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে আফগান নাগরিকরা বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছে কিন্তু কেউ ঐঘুরদের খোঁজটুখ নিচ্ছে না পশ্চিমে একটি গোয়েন্দা সূত্র বলছে ভবিষ্যতে স্বাধীনতাকামী উইঘুরদের মোকাবেলায় সহযোগিতার আশ্বাস পেয়েই চীন তালেবানকে সমর্থন জানাচ্ছে